Hi guys, welcome back to another video. I am Shojib apnader sathe. Amader ajker topic to hobe apnar jonno onek beshi important. Ami chaibo je amar video ta apnara mon diye dekhben ar apnar jonno onek helpful hobe ajker video ta. Ami promise korchi. Ajke ami dekhabo apnaderke je kibhabe apnara second-hand phone jodi kinte jan seta check korben kibhabe. Onek shomoy kintu amra second-hand phone kinar shomoy amra bujhi na ashole tar sensor gulo thik ache naki tar fingerprint sensor kaj korche naki tar camera tar flashlight kinba tar battery performance ta kemon seta amra janina. কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এটা দেখিয়ে দেব যে আপনারা কিভাবে বুঝতে পারবেন অনেক ইজি ওয়েতে যে এই ফোনটা আসলে ভালো কি খারাপ, তার সকল প্রকার সেন্সর কাজ করছে কিনা, তার ব্যাটারি পারফরম্যান্স, তার ব্যাটারি চার্জ হচ্ছে নাকি। তো এই ধরনের সবকিছু আপনারা আমার আজকের ভিডিওতে দেখবেন যে কিভাবে আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর নতুন বন্ধুরা যারা আসছেন আমার চ্যানেলের উপরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হতে পারে আপনার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনার আমার চ্যানেল পেয়েও যেতে পারেন। আর পাশে একটা বেল আইকন দেখছেন এখানে ক্লিক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ফোন, এই ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে টেস্ট এম। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আপনার চাইলে আমার ডিসক্রিপশন লিঙ্ক আছে, ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট গুগল প্লে স্টোরে যে সার্চ করলে হবে টেস্ট এম, অ্যান্ড দেন প্রথম যে অ্যাপসটা আসছে সেটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে। জাস্ট আমি ওপেন করলাম, আপনার এইভাবে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা। ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নেক্সট করে আপনাকে টিউটোরিয়াল দেখাচ্ছে আর কি। আপনি চাইলে জাস্ট নেক্সট নেক্সট করে দেবেন, দেন এখানে দেখাচ্ছে ফুল টেস্ট অ্যান্ড কুইক টেস্ট। আপনি অবশ্যই ফুল টেস্টটাই করবেন, তার সেন্সার, তার ব্যাটারি চার্জার সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য। অ্যান্ড দেন ফুল টেস্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথম যে টেস্টটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার টেস্ট স্ক্রিন। আপনাকে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এখানে হলুদ কালার যতটা আছে সমস্ত কিছু আপনাকে মুছে ফেলতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার স্ক্রিনে কোনো প্রবলেম থাকে এই হলুদ কালারটা আপনার মুছবে না। তো আপনারা বুঝতে পারছেন এটা কঠিন একটা টেস্ট। যদি কোনো প্রকার প্রবলেম থাকে স্ক্রিনে সেটা আপনি কাজ করাতে পারবেন না, সেখানে আপনি মুছতে পারবেন না। তো এটা হচ্ছে স্ক্রিন টেস্ট গেল। দেখেন আমি 7 সেকেন্ড বাকি থাকতেই কিন্তু এই টেস্টটা কমপ্লিট করে ফেললাম। তো আপনি যদি কোনো প্রকার এরকম টেস্টে পাস করেন, কোনো প্রকার প্রবলেম না পড়েন, তো এখানে আপনাকে একটা সিগনাল দেবে, এটা হচ্ছে গুড জব, তার মানে আপনার স্ক্রিনে কোনো প্রকার প্রবলেম নাই এটা বলছে। তো নেক্সট টেস্টটা থাকছে আপনার স্পিকারের উপরে। স্পিকারে যদি কোনো প্রবলেম থাকে আপনারা এখানে বুঝতে পারবেন। এখানে কিছু নাম্বার বলা হবে আপনাকে, আমাকে যে নাম্বারটা বলছে সেটা আপনার আমাকে টাইপ করতে হবে। তো আপনাকে যখন আপনি কোনো ফোন কিনবেন সেখান থেকে তখন আপনাকে বলবে যে এই স্পিকারে একটা নাম্বার বলা হচ্ছে, এই নাম্বারটা কত। সেটা আপনি আপনার স্পিকার যদি ভালো না থাকে আপনি শুনতে পারবেন না। যেহেতু আমার এই ফোনের স্পিকারটা ভালো আছে তো আমি বুঝতে পারছি এখানে বলছে 3, 4, 6। অ্যান্ড এরপরে যে টেস্টটা থাকছে সেটা হচ্ছে আপনার ফোনে যদি আপনি কথা বলেন এই মাইকটা আসলে ঠিক আছে নাকি, সেটা আপনার জন্য আপনাকে ওইখানে কিছু নাম্বার বলা হবে। যদি আপনি শুনতে পান তখন আপনাকে ওই নাম্বারটা ফিল করতে হবে। তো দেখেন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 811। তো এই নাম্বারটা আমাকে এখানে দিতে হচ্ছে। তারপর টেস্টটা থাকতেছে হচ্ছে মাইক্রোফোন টেস্টটা। এখানে বলতে বলছে সে হ্যালো, আমার সাথে যদি কেউ কথা বলে সে আসলে শুনতে পাবে নাকি সেটা এখানে টেস্ট করতে বলছে। তো এখানে বলতে বলছে সে হ্যালো, আমি জাস্ট এখানে বললাম হ্যালো, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে গুড জব। তো তার মানে এটা হয়ে যাচ্ছে। এরপরে আমাকে বলতেছে আমার হেডফোনটা কানেক্ট করতে, হেডফোনটা আসলে ঠিক আছে নাকি টেস্ট করবে। সেক্ষেত্রে আমার হেডফোনটা কানেক্ট করতে হবে। আমার হেডফোনটা কানেক্ট করে নিই। হেডফোনটা কানেক্ট করার পরে আমাকে কিছু নাম্বার বলা হচ্ছে। এখানে যে নাম্বারটা বলছে সেটা হচ্ছে 168, এটা হচ্ছে আমাকে বলছে। আপনি যদি ভুল নাম্বার ইউজ করেন তো এখানে দেখাবো যে এখানে ফেল্ড হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে সিস্টেমটা। অ্যান্ড দেন আপনাকে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে আপনার সেটটা চেক করতে, তার মানে আপনাকে ওপর নিচে ডানে বাম করতে হবে আপনার ফোনটা 3 সেকেন্ড। সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনার ফোনের সেন্সারটা ঠিক আছে কি ঠিক নেই। তারপরে টেস্টটা দেখি আমরা কী পাচ্ছি। এরপরে বলছে যে আমার সেটটা জাস্ট উল্টো করে, মানে যে সোজা আছে জাস্ট উল্টো করে রাখতে এটা আমাকে বলছে। তো আমি জাস্ট এটা করি, দেখেন। তো আপনি দেখতে পাচ্ছেন টেস্টটা কমপ্লিট। দেন এরপরে আমাকে বলছে ওয়াইফাই টেস্টটা করতে। আমার আসলে ওয়াইফাই স্পিডটা ঠিক আছে নাকি, আমার ওয়াইফাইটা অফ করা ছিল, আমি একটু অন করে নিই ওয়াইফাইটা। অ্যান্ড দেন আমাকে বলছে ওয়াইফাই টেস্টটা ঠিক আছে নাকি এটা দেখতে। তো দেখা যাক এটা ঠিক আছে নাকি, জাস্ট এ সেকেন্ড। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফাই টেস্টটা গুড জব, তার মানে আমার ওয়াইফাইটাও পারফেক্ট আছে আমার ফোনের। অ্যান্ড দেন আমাকে বলছে আমার ব্লুটুথটা ঠিক আছে নাকি এটা চেক করবে তারা। তো আসলে আমার কাছে এখন ব্লুটুথ হেডফোন নেই আমার, এই জন্য আপনি দেখাইতে পারলাম না। অ্যান্ড দেন যেটা আমাকে বলছে সেটা হচ্ছে আমার সিম কার্ডটা ঠিক মতো পাচ্ছে নাকি সেটা ওরা দেখবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি পারি না সাকসেসফুল হইতে, আমি জানি না কী প্রবলেম, কিন্তু আমার ফোনে আসলে কোনো প্রবলেম নেই সিমের। তো দেখা যাক নেক্সট টেস্টে কী বলছে সে। এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে জিপিআরএস টেস্ট। এরপরে আপনার জিপিআরএসটা কাজ করছে নাকি সেটা আপনাকে দেখানো হবে। তো দেখেন এই টেস্টটা আসলে আমি পারি না, আমি জানি না কী সমস্যা আসলে, কিন্তু ঠিকই আছে আমার জানা মতো আমার ফোনে। তারপরও এই সফটওয়্যারটা আমাকে দেখাচ্ছে যে কোনো প্রকার আমার জিপিআরএস কাজ করছে না। তো জানি না এটা কী সমস্যা হতে পারে, আমাকে সেটটা নিয়ে একটু হাঁটতে হবে, তারপরে যদি কোনোভাবে ওরা বুঝতে পারে। আসলে আমি বুঝতেই না এটা কী কাহিনি। নেক্সট টেস্টটা বলতেছে আপনার স্ক্রিনের উপরে যে কলের সাইডে একটা সেন্সার থাকে এটা ঠিক আছে কি নাই সেটা দেখার জন্য। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্ক্রিনের উপরে হাত দিলে আপনি বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে গুড জব, তার মানে এটা আমার ঠিক আছে। এরপর বলছে আমার চার্জারটা ঠিক আছে নাকি, আমি জাস্ট চার্জারটা কানেক্ট করতে বলছে, সেম চার্জারটা কানেক্ট করলাম। অ্যান্ড দেন এখানে
আমাদের কাছে গুড জব, তার মানে আমার চার্জার লাইনটাও ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম, এভাবে আপনাকে সমস্ত কিছু, যেমন পাওয়ার ভলিউম বাটন, পাওয়ার ডাউন বাটন, এগুলো ঠিক আছে নাকি, তারপরে আমার পাওয়ার বাটনটা ঠিক আছে নাকি, এগুলো ঠিক আছে নাকি সমস্ত কিছু চেক করতে বলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে যে চেষ্টা থাকতেছে এটা হচ্ছে আমার ভাইব্রেশন, যে আমার ফোনটা কয়বার ভাইব্রেশন করছে। আমার হাতে আসছে যেহেতু আমি বুঝতে পারছি, আপনার হয়তো আপনার ফোনটা যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন যে কয়বার ভাইব্রেশন করছে। এখানে আমার মাত্র একবার ভাইব্রেশন হয়েছে, আমি জাস্ট একবার ক্লিক করলাম অ্যান্ড দেন দেখছি গুড জব। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে সেন্সারের উপরে, আবারও আমি জাস্ট এখানে হাত দিলাম অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি গুড জব। এরপরে দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তো আমার ফিঙ্গারটা প্রিন্ট পিছিয়ে নেই, আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টের উপর হাত দিলাম, যদি কাজ করে অটোমেটিক দেখাবে যে আসলে হ্যাঁ এটা কারেক্ট আছে। এরপরে দেখাচ্ছে যে আপনার ক্যামেরার টেস্ট, এরপরে ক্যামেরার টেস্ট, ফ্ল্যাশ লাইট টেস্ট, আর আপনার ব্যাক পিছনে ক্যামেরা, সামনে ক্যামেরা টেস্টটা হবে। তো এটা হচ্ছে সিস্টেমটা এই অ্যাপ্লিকেশনে, আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়তো বেশ কিছুতে কাজ করবেন সেটা আপনারা দেখে নেবেন, যেমন ফ্ল্যাশ লাইট আছে, ক্যামেরা আছে, যেখানে আমার যেটা যেগুলো কাজ করে নাই আর কি, সেখানে আমার জিপিআরএস, সেভেন সিম নেটওয়ার্ক, এই দুই একটা আমার কাজ করে না, কিন্তু আমি জানি আমার ফোনটা ঠিক আছে। তো আপনারা বুঝতে পারছেন, আপনারা এখানে একটা ফোন যখন নেবেন তখন আর 80% আর 95% আপনারা চেক করে নিতে পারছেন যে তার সব কিছু ঠিক আছে নাকি, আর বাকিটা আপনি আপনার মতো করে চেক করে নেবেন যেগুলো এখানে ফেল্ড হবে আর কি। আমার যেটা মনে হয় এখানে কিছু প্রবলেম আছে, যেমন আমার অডিও রানিং চলছে এখন, কিংবা আমার সেট থেকে হয়তো প্রপার পারমিশন তো তারা পাচ্ছে না, এই জন্য এই অ্যাপ্লিকেশনটা কাজ করছে না, কিংবা হয়তো বা এই অ্যাপ্লিকেশনে কোনো জায়গায় কমতি আছে, এটা আরও আপডেট করতে হবে, এই আর কি টুকিটাকি কিছু তারা মিস করছে এই অ্যাপ্লিকেশনে, তাছাড়া সবগুলি ভালোভাবে কাজ করছে। তো আপনারা বুঝতে পারছেন, যারা আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাবো এখন থেকে, অবশ্যই আমাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আগে আমরা চেক করে দেখবো যে আসলে হয় কি না। তাছাড়া আপনি আরও পাবেন যে তার অরিজিনাল সেটটা, তার রম, তার স্পেসিফিকেশন, প্রসেসর এখানে ইউজ করা হচ্ছে, দেখেন আপনারা আমার দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে একটু নিচে আসলে যখন টেস্টগুলো কমপ্লিট হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করতে বলছে, এখানে দেখাচ্ছে যে আমার কি ফোন OnePlus 5T, এখানে আমার প্রসেসর দেখাচ্ছে, আমার র্যামটা কত আছে এখানে দেখাচ্ছে, আমার কোন সফটওয়্যার এখানে রানিং করছে, অ্যান্ড্রয়েড ভার্সন কোনটা রানিং করছে এটা দেখাচ্ছে, আমার স্টোরেজটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন সব মিলাই বেস্ট একটা অ্যাপ্লিকেশন আমি মনে করি এখনকার সময়, আমরা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো এখন থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখবো যে আসলে ফোনটা ওকে কিনা। তো আসলে আর কথা বলে টপিকটা লম্বা করে লাভ নেই, আমার মনে হয় আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ক্ষেত্রে অনেক উপকৃত হব, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আমি দেখছি আমার চ্যানেল এখন অনেক গ্রো করছে, 10 দিনে 100, এমন একটা সময় ছিল আমার যেটা আমি মাসে 2-3টা সাবস্ক্রাইবার পাইতাম না, এখন আমি প্রায় প্রতি সপ্তাহে আমার ফেসবুক পেজে আপনারা যারা আছেন তারা হয়তো দেখবেন যে আমি প্রতি 10 দিন পর পর একটা স্পেশাল পোস্ট করি ওইখানে, যেখানে আমার দেখা যে আমার সাবস্ক্রাইবার কত হচ্ছে। তো আমি দেখছি 10 দিনে 100 জন করে সাবস্ক্রাইবার বাড়ছে, তো এটা আসলে আমার জন্য অনেক বেশি পাওয়া, অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের সবাইকে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে পড়ে আসছেন, এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, হতে পারে আপনার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন। আর পাশে একটা বেল আইকন দেখছেন এখানে ক্লিক করে দিন, সেই ক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম, বাই।